হ্যালো ফ্রেন্ডস আয়ুধিশ কুকিং হাটে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মুখরোচক চাটপাটা একটা রেসিপি আজকে আমি বানাবো থানকুনি পাতা বাটা তো থানকুনি পাতাটা কিভাবে বাড়ছি আমি আপনারা তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাটার রেসিপির জন্য আমার এখানে লাগছে কাঁচা লঙ্কা আর লাগছে কালো সর্ষে রসুনও আমার লাগছে এখানে কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এই যে থানকুনি পাতা এই থানকুনি পাতাটা ভালোভাবে বেছে নিই আমি আগেরও একটা থানকুনি পাতা রেসিপিতে বলেছি থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে তো আজকে আর নতুন করে থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে আপনাদের কিছু বলবো না তবে থানকুনি পাতাটা যে কতটা উপকারী তা আপনারা না খেলে বুঝতে পারবেন না এই থানকুনি পাতাটা হচ্ছে আমেশার বিশাল একটা ওষুধ তো এই থানকুনি পাতা যারা যদি খান তো পুরনো পুরনো আমেষা রুগীদের আমেষা খুব ভালো হয়ে যায় নিমেষেই থানকুনি পাতা ধুয়ে বেছে নেওয়া হয়ে গেছে বাটার জন্য একদম রেডি দেখুন এখানে বাটার জন্য আমি এখানে থানকুনি পাতা ধুয়ে ভালোভাবে বেছে নিয়ে এসেছি তো থানকুনি পাতাগুলো ভালোভাবে শিলনোড়ার সাহায্যে বেটে নেব আর থানকুনি পাতা বাটার জন্য এখানে লঙ্কা রসুন সর্ষে আর লবণ এগুলো লাগছে এগুলোকেও আমি সাইডে নিয়ে নিয়েছি তো আগে আমি থানকুনি পাতাটা ভালোভাবে বেটে নেব। এই পাতা বাটার রেসিপিটি যদি হয় গরম ভাতের সাথে আর কিছু লাগে না আপনারা যারা এখনো পর্যন্ত খাননি আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখুন এই পাতা এভাবে বেটে খেয়ে দেখবেন এর স্বাদ কোনো দিন ফুলতে পারবেন না তো আমি এভাবে শিলনোড়ার সাহায্যে ভালোভাবে পাতাটা বেটে নিই আপনাদের কারো কাছে যদি শিলনোড়া না থাকে তাহলে আপনারা মিক্সারের সাহায্য বেটে নিতে পারেন পাতা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এবার আমি পাতাগুলোর সাথে মশলাগুলো যেগুলো আছে সর্ষে রসুন কাঁচা লঙ্কা লবণ ওগুলোকে আবারও একসাথে ভালোভাবে বেটে নেব তো বন্ধুরা এই পাতা বাটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার বানানো নিত্য নতুন রেসিপি যদি নটিফিকেশন সবার আগে পেতে চান তার জন্য বেল আইকানটিও প্রেস করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আপনাদের যে এত ভালোবাসা আপনারা কমেন্টের মাধ্যমে জানান তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্টের জন্য আমি নতুন নতুন রান্না করার জন্য উৎসাহ পাই আর আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাই তো আমার এখানে পাতাটা ভালোভাবে মশলাটার সঙ্গে বেটে নিয়েছি তো আপনারা যদি মনে করেন এর মধ্যে লেবুর রস দিয়েও খেতে পারেন বা আপনারা যদি লেবুর রস না দিতে চান তাহলেও এভাবে খেতে পারেন আর লবণ আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি এখানে দেখলেন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন শুক্রো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে সেটা পেটের পক্ষে ভালো না তো শুক্রো লঙ্কা না খাওয়াই ভালো এভাবে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে খেয়ে পরিবেশন করুন বাড়ির লোককে খাওয়ান আজ এই পর্যন্ত থাক অন্যদিন চলে আসবো অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন